ফেন জিদাদি মাফে ভূমিকম্প জিদাদি মাফে সিসমোগ্রাফ আর ফেন জিদাদি মাফে একটা যন্ত্র আছে ডেলরোমিটার কয় আর ফেনের একক হচ্ছে ডেল তো এই যে মা বোনেরা যাদের আম্মা যারা শুনছেন নেট টেলিভিশন শুনবেন ওয়াজ একটা বাচ্চা প্রসব করতে আপনার কষ্টের কথা কি মনে পড়ে আম্মা তাহলে আপনার লজ্জাস্থানটা এই নিয়ে যাবে তেষট্টি মাইল এত বড় লজ্জাস্থানে যে কষ্টটা দিব ফেরেস তারা

আহাত কষ্ট বাইরে ইনজেকশনটা দেখলে গা কফ ও বাইরে ও আন্নাজিরা 90 মাইল যে লিঙ্গটা বললাম এটা তো হাসলে যে অঙ্গে যত মজা তত কষ্ট এটার অনুভূতিটা বেশি এখানে সেনসিটিভ অঙ্গ আমার দন্তে উছেন আমার বড় আল্লাহ আদেশেন বাদুরে তো অর্ধেক কাইলেছে এই লাল লাল হিমবে আনা ছোট্ট হিমবে হে তো লাল জেন্ট লাল চশমা বুঝছি হে তো দমকায় তুই ঔষধ কিনলে আর বাদুরে তোরা চামকাইলেছে ডাকাই তোর আটা কোনো রকম বরাগা সুই সরি ডেকে আঙ্গো ওলা কেজি স্কুলে ভর্তি করে মাঙ্গো হিমবার ওলা তুই আমি তুই ঈশ্বর খাড়া তুই লাড়া দিছ আসলে হিমবে এগুন বাসা তো বার হয় আর ভিত্তি হান্ডা এগুন মাত্র নয় রে নিচে ফোন করে দিয়ে সেন্টা 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 সাইনি স্কুলে লই যায় এই দেখবেন এগুন এত তো আমার থোকা এনে ধরেন হস হেট হসে গেছে না ডাগার লগে লুঙ্গি গোঁস খুলি গেছে লুঙ্গি লটকে সোনার বাংলা লটকে হিমবা কত শেয়া না আমি এটা গবেষণা করছি এত অঙ্গ ভত্তঙ্গ আছে চৌক আছে হাত আছে হি হিন্দিও কামর দেন এতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরে ডিগ্রি ফলাটা কে হিমবা ওলা কে রে হিমবা ছোট ছোট চক কালা কালা চোক এতে এ চোক দিয়ে কেন বোঝে এত এ দিয়ে আশেপাশে আরো কত অঙ্গ আছে এক্সিডেন্ট রুগীর আন্ডাটা অত বড় হি হিন্দিও কামড়টা দেয় না ঠিক এস এম জি রাইফেলের আগাটার মধ্যে মুহুর্তে ভাগলে যাস তাইলে তোর নব্বই মাইল লম্বা এই লিঙ্গটা তোর নব্বই মাইল লম্বা লিঙ্গ আর তারপরে ছত্রিশ মাইল আই দে বেড়াই ডা লে শাস্তিটা দিব জিনাটা করলে ফরক ইয়া করলে প্রেম করলে বাইরে সহ্য করবি ও বাইরে এগারোশো মাইল ধরে লম্বা করব দেখ রাসুল চোখ সালের হাদিসটা আমি বলতেছি না আমার নবী দুজাহান বলছেন গিল্লা মাসিরা তো সালা আছি জাহান্নামের সামড়াটা গাছ সামড়া তিন দিনের দূরত্ব কয়দিনের দিনে তিন দিন আইলে। যত লম্বা এত মোড়া করে তাকে সামরালা বানাই এটা তো সায়েন্স এখন প্রমাণ করছে তো জান্নাতে সেভাবে এত লম্বা করতরে জান্নাতে অনেক সুখ দিব আল্লাহ আর জাহান্নামে তো জাহান্নামে তো আল্লাহ

কর রফিক দোয়া কর হাজার মরে যাই তোরা তো করবেন না গরুর কষ্ট কবাইছ আড্ডি দে দেখবি আবদুটি জেলে অনুপার দেখবি আত্মা খালাই না খালাই না হাড়ের অনুপার মানুটা হীরার ছে ধার এই জন্য তোর আত্মা খালা কাটি কাটি গেছে তুই কিন্তু কতির তো আড্ডিটা যখন ভাঙে ও বাইরে একটা আড্ডি লোক একটা আড্ডি যখন গোসা লাগে বেমস্ত হয় না দোয়া করে মানুষটা অ্যাক্সিডেন্ট করে Hyundai অ্যাক্সিডেন্ট জয়পুর এই এই কিটা জয়নগর হিমালয় তল হরি তো দোয়া করে আল্লাহ আর বিনাশ করো না বিনাশ তো হইwidetilde না লা ইমুতু ফিয়া ওয়া লা ইয়হিয়া সেখানে মত্তিও না বাসতিও না মধ্যন্তই রাখবে কত কষ্ট কেমনি এসব কষ্ট সহ্য করবি কোরআনের দের ফরতো পড় দিই কইছে আল্লাহর একটা ফোন দছ আল্লাহ নাই এত ল সুম মারকি ফেললাই আর নারে বাঁচা কি ল দুই নেতা আর মহব্বত করেন না আল্লাহুম্মা আঝিরনি মিনান্নার আমরারে জাহান্নামে রাজত্বে বাসা এ কথা কই কই কান্দি দিবি হুন্ডা সলাইবার সময় তাহাজ্জুদ পড়ি কানবি আল্লাহ ও আফসারি যে কথাটি কইছো আই তো ভাগল হই গেছি আই কেনে ইডি বাসিও আমরারে মহাপত্রীম করি দে আল্লাহ ও আনে তো বলছেন নজরুল গফরি রহিব আপনার এই মেমনদারির ব্যবস্থা করছেন কত মানুষের জান্না তো নিবেন আর আরে মহাম্মত করে নিলে তো সারে কত মানুষেরা জ্বালাইবেন সাড়ে সাতশো কা কোটি কাফের আছে নিরে জ্বালাম না আরে বাসাই দেন না গো আল্লাহ আপনার কোর্ট থেকে আরে সার দিয়ে দিলে আর কোনো কোর্ট নাই ও আল্লাহ আল্লাহ মোহাম্মত করি কন্টা তুই চিন্তা করি চাহ

দাঁতের লড়লে তো কয়টা যেন খালাই দেয় ডাক্তার সব আলাইতে দেয় আগল গেছে দাঁতের ব্যথার লগে সকলই যায় মাথা সব আগল যায় তাহলে লিঙ্গের কষ্টটা তো আরো বেশি সেন্সিটিভ ভাইজি আমার ছেলের মুসলমানি করেছে ছোটগা হেতে এক মাস পর্যন্ত স্যার পাকেছে যে কষ্টটা পাইছে বেশি গেছে আর হুটটা আল্লাহ আমাদের ছেলে মেয়েকে জাহান্নামের আজাব থেকে বাঁচা আল্লাহ আমার দুর্লভপুর

আমার সাইয়েদে নেসা鲁হ আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী তিনি আমাদের নবীর উম্মত হিসাবে আসবেন তিনি আল্লাহর একজন রাসুল তিনি কাকামবিন জাসাদিন সহীফিন ওয়াজহিন সাবীহিন ওয়লিসানিন ফাসিহিন ওয়া দা বাইনা আতাকিন নার ইয়াসিও কত সুন্দর সুঠাম দেহ রোগমুক্ত দেহ তারপরে কত সুন্দর দিয়ে আটটার সংবাদ পড়ছে টেলিভিশনের খবর পড়ছে তারপরে কত তারপরে এত সুন্দর নিয়া এই সুন্দর সুন্দর জিব্বাওয়ালা ভাষাওয়ালা মানুষগুলা জাহান নামের আগুনের ডয়ারের বৃত্তি চিৎকার দিব ডয়ারে ডয়ারে হাঁদা করাই রাখব ও আম্মাজিরা সুন্দরী আম্মাজি যারা আছেন এত সুন্দর দেহটারে জাহান নামের আগুনে জ্বালাইয়েন না আগের থেকে আল্লাহর সাথে একটা হট কানেকশন করেন তলে তলে সমঝোতা করেন আমার মহামনিবের সাথে কথা ঠিক কিনা দাউদ আল্লাহ কয় আল্লাহ

থাডা মারার আজাব আওয়াজও তো আমরা সহ্য করতে পারি না তসিদার রহমতের থাডা থাডার মাধ্যমে বৃষ্টি না ছিল তখন ভুকো দিই তাইলে আমরা কীভাবে ফাঁকাই ফাইলা সৌতে আজাবিকা যাহার নামের আজাবের শব্দ আমরা কীভাবে সহ্য করি ও তারপরে তুমি অট্টহাসি দিচ্ছ আড্ডায় মেতে আসো সাংসারিক কাজে আম্মাজি মত জানেন না আপনার ভাগ্যে কি বলতে পারেন আম্মা ফাইন কুলতা যদি আপনি বলেন ফালাইতা সরি মাজা মাউরিদি ওয়াইন্নি মাজা মালি ওয়া মারজাই ওয়া মাল্লাজি সাবাকা বিহিল কযাউ ফি হাক্কি কয় যদি আপনি যুবক বলেন হুজুর আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আমি বিশ্বের প্রেসিডেন্ট এই সেই আমি কি জান্নাতে যাই না জাহান্নামে যাই মিডিয়া তো তকদিরে লেখা ইমাম গাজালি দার্শনিক তো তিনি তর্ক করতেছে ঠিক আছে আপনার কথা ঠিক আছে জান্নাতে যাবেন না জাহার নামে যাইবেন তবে তবেই একটা কথা খেয়াল আস খেয়ালটা কিনি ইমাম সাহেবের কতি আছে ক আপনার তগদির বুঝার নিদর্শন হচ্ছে যে রূপ তরুলতা দেখলে বুঝতে পারেন যে যেন হানি দেয় বৃষ্টি হয় আগুন তারপরে ধোঁয়া দেখলে মনে করবেন যে মানুষ আগুন চলতে আসে আল্লাহর বাণীমাম রাজাহানাতে আর বদ্ধের রাজাহান নামে আপনার মাধ্যমে যদি দেখেন যে আল্লাহ ধাক্কায় ধাক্কায় নামাজের কাজ করায় একামতে দিনের কাজ করায় মহাগ্রন্থ কোরআন আন্তেল করা গবেষণা করায় ভালো ভালো কাজ করায় আপনি মনে করবেন আমি আল্লাহ জান্নাতের লাই বানাইছে আর আপনার জীবনে চুরি চান্দা খারাপ কাম ছাড়া দুনিয়ার স্বার্থ ছাড়া আপনি কিচ্ছু বুঝেন না নামাজ নাই কলমা নাই মিনিটে মিনিটে শুধু মিছা কথা কন শুধু মিছা কথা কন বুঝা যাইব আপনার লাই মুগুর রেডি আছে ওয়াইফি জাহিম এই কথাক ইমান গাজালি রাখুতুল্লাহ জাহান নামের বয়ান শেষ করছি আল্লাহ একবার এবার সিদ্ধান্ত নেন নোয়াজ হইবেন কি ন জিকির করবেন কি করতেন ন দৌর পড়বেন কি হত্য আলেমলামে মহাম্মত করবেন কি করতেন ন বিবি স্ত্রীদেরকে ফর্দা রাখবেন কি রাখতেন ন বিয়াদেরকে মাইয়াগারে বিয়া দিবেন কি দিতেন ন লাইল কাটবেন কি কাটতেন ন সুদ খাইবেন কি খাইতেন ন জানা ব্যবিচার করবেন কি করবেন না সিদ্ধান্ত আপনার আপনার আজাব আপনার শাস্তি আপনার জান্নাত আপনার আমি শুধুমাত্র একজন গাইডার হিসেবে আপনাকে ফর দেখাইয়া দিলাম আল্লাহ আজির নামিনান্না আল্লাহ আপনি আমাদেরকে জান নামের আজাব থেকে রক্ষা করেন আশ তাকো ফিরুল মিন কুল্লিজম বেম তুই লই হিলাও হাউ লাউ লা কুতা ইনলা ভিনলা হিলা জিমা লভ মা রব্বানা জলেন নাও ফুসে না ও ইনলাম তাকো ফিরেলা না ওয়াটার হামনা লে না কু নানামিনাল সিরিন আই আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্ধি নিয়ে হা তুটে লামা লাই পর্যন্ত চা কিছু করলাম এরী মতি ছোটো টুকুন বল হয়েছে মে মেহরবানী করে ক্ষমা করে দাও আল্লাহ মদিনার এত সুন্দর আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কণ্ঠ দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাদের জড়িয়া বানাইয়া দেয় আল্লাহ আমার কলেজার টুকরারা বহুত মহব্বত আল্লাহ তা খালি এতেই ফিরাইয়ে দিয়ে না আমার যতগুলো মানুষ এসেছে দোকানদারেরাও এসেছে ব্যস্ততার কারণে ওয়াজ শুনতে পারে নাই আমার সব মানুষকে তুমি জাহান্নামের নামে থেকে বাস পর্দা রাখেন আমার আম্মাজিদেরকে অনেক বোকা করেছি আমার আম্মাজিদেরকে নেককার বানাইয়া দেয় আমার প্রিয় বন্ধুদেরকে আপনি কবুল করেন আজকের হিলফুল ফজুল মাহফিলের বরকত এই এলাকার তরুণ তরুণীদের বিয়ে সাদির ব্যবস্থা আপনি করে দেন প্রবাসী ভাইরা আমাকে প্রাণের চেয়ে ভালোবাসে আমার ভাইদেরকে রিজিক দিয়ে দেন আজকের মাহফিলের বরকতে এই এলাকার তরুণের কাজ কামে বরকত দিয়ে দেন যারা বিদেশে যেতে চাচ্ছেন আশা করে দেন এই এলাকার হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দিয়ে দেন গরুর ওলানে বেশি বেশি দুধ দেন তারপরে মুরগিতে বেশি বেশি ডিম দিয়া দেন প্রত্যেকটা গাছগাছালিতে ফুল ফল দিয়ে বরকত আল্লাহ আমার এই সুফুল শাকসবজি হয় এগুলো আমরা খাইসামের মানুষেরা আল্লাহ আমার বাইরে আদম আলা পেশার সাথে জড়িত দুলভপুরের জমিন থেকে খানায় কাবার ইমাম দিয়ে দাও আল্লাহ আমার বাগমারার জমিন থেকে বিশ্ববিখ্যাত একজন অলিদান করে দাও আল্লাহ ও বারে আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ ফিলিস্তিন